এনে আসি ঘর আর বাহির ঠিক আছে যাই যার মধ্যে খালি একদিন আলোচনা করতে গেছিলাম পরেই আবার আরেকদিন গেছিলাম হচ্ছে ডেট জানতে সেই আর কি হুম তো যে ছেলে নামি হবি সেটা জানতে গেছিলাম দুই দিন গেছিলাম আর পরবর্তীতে যে বাবু হবির গেলাম এই তিনবার বের হয় আর খালি ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত আইছি হ্যাঁ ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত হাঁটি আইছি

আর উনি মহিলা মানুষ অত কি হয় একদের স্বামী জেনে যাবে সে লাগা লাগবে এটা ঠিক না কিছু কিছু মেয়েরা আছে হ্যাঁ ভাই স্বামী যেখানে যায় সেনেই পাঁচ লাগে এটা ঠিক না স্বামীর একটা পার্সোনাল কাজও থাকতে পারে অবশ্যই সেটা কিন্তু বোর সামনে করা যায় না পরিবারের সামনে মানে একটা পার্সোনাল বিষয় থাকে তার যে স্বামী হয় সে তা তুই সবই ওর বউর সাথে শেয়ার করবি এমন তো কোনো কথা না তার তো ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে যে বিষয়টা মনে করেন যে তার বউটা নাও মানতে পারে সে বিষয়টা তাকে হ্যান্ডেল করতে হয় আর মনে কারণ যদি আপনি পাশে একটা মেয়ে মানুষ থাকেই ধরেন আপনাকে একটা লোক চিনলো ওই মেয়ে মানুষ থাকলে পরে সেই মেয়েটা যদি বলে ভাই কেমন আছেন মেয়ে মানুষের মন বুঝেন না ভাববে তাই ছেলে মানুষকে

গান গাও না গান বললে আমার পেট ফুলে যাবে বুঝতে পারছেন আর আমি কথা বলছি এই গানের বিষয়ে আমি কথা বললাম তো আন্টি বললো যে গান তুমি গাও ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি গান ছাড়া থাকতে পারছ না বুঝতে পারছি কিন্তু আমি তোমার বাবা বললাম যে আমাকে একটা তোমার ডেলিভারি হয় হওয়ার সময় হচ্ছে গাছ সিজা হওয়ার সময় একটা গান শোনাও তুমি ওরে মারে করে সিক্কির দিয়ে আমার গানটা নোড়াই দিছিলে।

পেটের মধ্যে শুকায় নেই হ্যাঁ শুকাইছে বলা তো যায় না ওই পেটের মধ্যে যদি সমস্যা হয়ে যায় ঠিক আছে ওইটা সমস্যা ওই পেট ভালো করে শুকাক খাওয়া দাওয়া কর ঠিক মতন শরীর ঠিক কর তারপরে ভাবনা তবে বাবুর ছয় মাস চার মাস পাঁচ মাস হলেই আমি গান গান তো মনে করেন আমি এখন গাওয়ার চেষ্টা করি কিন্তু আমি এটা দেখলাম যে সবাই বলতো যে সিজার একটা সিজার যে কত বড় ভয়ঙ্কর জিনিস আমি আগে যেভাবে মনে করেন যে গান গাইতে পারতাম ওইভাবে আমি যে ওই গানটা গাইয়া বলবো শক্তি দিয়ে বলবো ওইভাবে আমি বলতে পারি না এখন একটা যে একটা সুযোগ আছে তোমার কি জানো তুমি তো এখন বজুরে গান গাবা না তুমি কি যেন কইতেছিলাম ভুলে গেলাম গান গান তাহলে তুমি এই সুযোগে কিন্তু ই করতে পারো গান হলো টুকটাক টুকটাক প্র্যাকটিস করে অনেকগুলো গান শিখে নিতে পারো কারণ গান যখন গাওয়া শুরু করবা তখন তো আর একটা গান দুইটা গানে হবে না না শিখছি আমার অনেকগুলো গান শিখে শিখে আছে আমি গান তো শুনি গান শুনো আমি গাবিজ দা গাইতে পারি আমরা আজকে ছোট্ট করে একটা গান শুনবো গাও না আমি কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে দেখি তোমার গান গাইতে শুরু শুরু করি গান ওই গান গাওয়ার পর থেকেই তো আমার সেলাই সমস্যা হয়েছিল বুঝছেন তবে ভাইয়া আসি কালকেও রাতের বেলা ভাইয়া ফোন দিছিলাম শিলা রবি করতে বলছে তোমাকে গান বলতে মানা করেছি তুমি জীবন আগে রক্ষা করো বুঝছো তারপরে গান গায়ো ওই যখন কি তো হয়ে যাবে নি তখন তো মনে করো যে আবার কোবানে যে ডাক্তার কি হবে সিদার করলো ডাক্তার তো ভালো করেই দিছে এন্ড তুমি যদি না কথা শোনো ডাক্তারের পরে না ডাক্তারের কথার বাইরে যাওয়া যাবে না বুঝো নাই কারণ এখন দুই দিন চার দিন দশ দিন অপেক্ষা করা সহ্য হবে না পরবর্তীতে কষ্ট করা যাবে না তো সব এটাও বললো যে দেখো তোমাকে সিজার করেছি না যখন তোমার ওই জায়গায় সমস্যা হবে তখন যদি পুজমুজ বের হয় একবার ওই সিজার একটা ভয় যে আমি বললাম যে ওরে মা কি জানি যে আপনারা আমার ওইরম ছুরি মুড়ি দিয়ে ওইরম করবেন আমি যেটা দেখতে পারি না সেটাই দেখছিলাম ভাইয়া চল্লিশ দিন পরে কি গানের জগতে আসবো নাকি চল্লিশ দিন পরে না গানের জগতে যাব আমার দেখি আছে আমার আমার মামা হচ্ছে রাগ করে এখন গানের কথা বলে পরে যে হচ্ছে গা তোর ভালোভাবে পেটের মধ্যে শুকায় নেই না করে শুখায় বলা তো যায় না ওই পেটের মধ্যে যদি সমস্যা হয়ে যায় ঠিক আছে ওইটাও সমস্যা ওই পেট মেট ভালো করে শুকা খাওয়া দাওয়া কর ঠিক মতন শরীর ঠিক কর তারপরে ভাবনা তবে বাবু ছয় মাস চার মাস পাঁচ মাস হলেই আমি গান গান তো মনে করেন আমি এখন গাওয়ার চেষ্টা করি কিন্তু

আমি কিন্তু মাঝে মধ্যে দেখি তোমার গান গাইতে শুরু শুরু গান ওই গান গাওয়ার পর থেকেই তো আমার সেলাই সমস্যা হয়েছিল আমি তবে ভাই আসি কালকেও রাতের বেলা ভাই ফোন দিলাম সেলাই রবি করতে বলছে তোমাকে গান বলতে মানা করেছি তুমি জীবন আগে রক্ষা করো বুঝছো তারপরে গান গায়ো ওই যখন কি তো হয়ে যাবে নি তখন তো মনে করো যে আবার কোবানে যে ডাক্তার কিভাবে সিজার করলো ডাক্তার তো ভালো করেই দিছে তুমি যদি না কথা শোনো না ডাক্তারের কথার বাইরে যাওয়া যাবে না বুঝো নাই কারণ এখন দুই দিন চার দিন দশ দিন অপেক্ষা করা সহ্য হবে না পরবর্তীতে কষ্ট করা যাবে না এটাও বোঝায় বললো যে দেখো তোমাকে সিজার করেছে না যখন তোমার ওই জায়গায় সমস্যা হবে তখন যদি পুজমুজ বের হয় একবার ওই সিজার একটা